Hello class 4 students, good morning to everyone, welcome back to Bengali class, okay? All of you, take out your Bengali book. আজকে তোমাদের রিভিশন পাঠ করাবো। রিভিশনের মধ্যে থাকছে দেখো গদ্য থেকে দুটো, পদ্য থেকে দুটো আর ব্যাকরণ থেকে তিনটে। এই কটা মিলিয়ে হচ্ছে তোমাদের টার্ম টু সিলেবাস। আর এই থেকে মানে এই কটা টপিক থেকে তোমাদের ওয়ার্কশিট নাম্বার 6 এ কিছু কোশ্চেন দেয়া আছে, যেগুলো আমি কিছু করে দিব, এগুলো তোমাদেরকে করতে হবে। অলরেডি যেহেতু এগুলো তোমাদের প্রিভিয়াস ওয়ার্কশিটে সব দেওয়া হয়ে গেছে, সেখান থেকে বেছে বেছে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের ওয়ার্কশিট নাম্বার 6 এ দেওয়া হয়েছে, এগুলো তোমরা নিজেরা করবে। ওকে, একটু একটু ডিসকাস করে দিই প্রত্যেকটা টপিক। দেখো ফার্স্ট হচ্ছে লাল নীল, যে গল্পটা ছিল লাল নীল, এই গল্পের মধ্যে লাল গুরু আর নীল গুরু ছিল, তাদের একটা কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। ওকে, যেহেতু এটা তোমাদের আগের আমি ক্লাসে আলোচনা করে দিয়েছি অবশ্য। আচ্ছা, নেক্সট দেখো মহিষাসুর। এই মহিষাসুর হচ্ছে একটা মানে এই গল্পটা ঠিক একটা পৌরাণিক কাহিনী অনুসারে লেখা। মহিষাসুর দেবতাদের অত্যাচার করত তার সৈন্যবাহিনী নিয়ে, তারপরে তারা স্বর্গ দখল করেছিল। তারপর স্বর্গের দেবতারা মিলে দেবী দুর্গা আগমন ঘটিয়ে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিল, সেই একটা কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। আচ্ছা, নেক্সট দেখো পদ্য, যে কবিতাগুলো আছে হও ধর্মেতে ধীর, এই কবিতার মধ্য দিয়ে কবি একটা দেশের গৌরবের কথা বলতে চাইছে। যে কবি বিশ্বাস যে এমন এক দিন আসবে দেশের গৌরব আবার পুনরায় ফিরে আসবে, এটাই কবিতার মধ্যে বলতে চাইছে। আচ্ছা, সেকেন্ড দেখো ফুটফুটে যোজনা, এটা একটা চাঁদনি মানে চাঁদনি রাতে, পরিষ্কার চাঁদনি রাতের একটা কাহিনী তুলে ধরা হয়েছে। কবি সেখানে বিছানায় শুয়ে আছে এবং বিছানায় শুয়ে শুয়ে দেখছে মানে শুনতে পাচ্ছে যে কোথায় একটা গান, সুন্দর গান তিনি শুনতে পাচ্ছেন। আর কি শুনতে পাচ্ছেন, যেন বনের পরীরা যে বনে বনে ঘুরে বেড়াচ্ছে সেটা একটা কবি অনুভব করতে পাচ্ছেন। আর কি তিনি ছোটদেরকে আহ্বান করছেন, আমন্ত্রণ করছেন যে বনের মধ্যে গিয়ে সেই দৃশ্য দেখানোর জন্য। একটা ছোট্ট কবিতার মধ্য দিয়ে তোলা হয়েছে, অ্যাকচুয়ালি এটা গানও বলতে পারি আমরা। ওকে, তাহলে নেক্সট হচ্ছে ব্যাকরণ। তাহলে পদ্যের মধ্যে হচ্ছে হও ধর্মেতে ধীর ফুটফুটে যোচনা। আচ্ছা, সেকেন্ড হচ্ছে সেখানে আমরা ব্যাকরণে চলে যাচ্ছি। ব্যাকরণের মধ্যে তিনটে আমরা পাঠ পাচ্ছি, শব্দ পদ আর বাক্য। শব্দ হচ্ছে যে কতগুলো বর্ণ যখন মিলে একটা মিনিং তৈরি করবে, মানে তৈরি করবে, অর্থ তৈরি করবে, তাকে আমরা বলবো শব্দ। পদ বাক্যে ব্যবহৃত হবে, বিভক্তিযুক্ত শব্দকে আমরা পদ বলবো। আর বাক্য কাকে বলবো, কতগুলি শব্দ পরস্পর মিলিত হয়ে একটা মিনিং তৈরি করবে তাকে বলবো এই বাক্য। তাহলে এই টপিকটা তোমরা ভালো করে পড়বে, যেহেতু আগের ওয়ার্কশিটে আমি কোশ্চেন কিছু দিয়ে দিয়েছি, ওর মধ্যে থেকে তোমাদের এক্সামে আসতে পারে। আচ্ছা, নেক্সট দেখো উদ্দেশ্য বিরহ। এবার একটা বাক্য থাকবে, বাক্যের মধ্যে তোমাকে উদ্দেশ্য আর বিরহটা জাস্টিফাই করতে হবে। তাহলে উদ্দেশ্য যার সম্পর্কে বলা থাকবে সেটা হচ্ছে উদ্দেশ্য, ঠিক আছে, বাকিটা হচ্ছে বিরহ। যেমন রাম ভালো ছিলেন, রাম ভালো ছিলেন, তাহলে এখানে রামকে উদ্দেশ্য করে বলা হয়েছে, তাহলে রাম হচ্ছে কি উদ্দেশ্য, বাকিটা হচ্ছে কি রামের একটা গুণ মানে রামের চরিত্র সম্পর্কে বলছে, তাহলে সেটা হচ্ছে কি বলা হচ্ছে, সেটা হচ্ছে বিদেহ। তাহলে বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হবে সেটা হচ্ছে উদ্দেশ্য, আর উদ্দেশ্যের সম্পর্কে যখন কিছু বলা হবে সেটা হচ্ছে বিদেহ। আচ্ছা, নেক্সট দেখো পদ পরিচয়। তাহলে পদ পরিচয় কি, পদ হচ্ছে দেখো তোমাদের পাঁচ প্রকার আছে, তোমাদের বুকে রয়েছে, বিশেষ্য বিশেষণ সর্বনাম ক্রিয়া অব্যয়, ঠিক আছে, ওইগুলো হচ্ছে পদ। এবং ওইগুলো তোমাদের আগের ক্লাসে আমি আরো ডিসকাস করে দিচ্ছি, তাহলে তোমাদের এইটা হচ্ছে তোমাদের টার্ম টু এর সিলেবাস। ওকে, দেখো পদ্যের মধ্যে হচ্ছে এটা একটা গানও আমরা বলতে পারি, হও ধর্মেতে ধীর, এটা কবিতা, কবিতাটা গানের আকারে করা হয়েছে, কবি করেছেন। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো নেক্সট কবিতা হচ্ছে ফুটফুটে যোচনা, ঠিক আছে, এটা খুব ভালো কবিতা, তোমরা এটা ভালো করে পড়বে। সো এগুলো হচ্ছে তোমাদের টার্ম টু সিলেবাস, তোমরা That's all for today. Goodbye.